তোমরা, হ্যাঁ তোমরা কি ছিলে সেখানে? হ্যালো, কতক্ষণে ফিরে আসতেছে? হ্যালো হ্যালো, হ্যাঁ 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 শোনা যাচ্ছে না? হ্যাঁ তো শোনা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ তাহলে আমরা এখন শুরু করব। আচ্ছা, গত যে দুইটা ক্লাসে আমরা প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করেছি, সেই প্রথম অধ্যায়ের শেষ থেকে শেষটা ছিল ছিল কিন্তু এরকম যে 1970 সালের 7ই ডিসেম্বর প্রাদেশিক এবং জাতীয় পরিষদের কিন্তু একটা নির্বাচন হয়। আচ্ছা, সেই নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ দল কিন্তু কে? আওয়ামী লীগ। আচ্ছা, যেহেতু সংখ্যাগরিষ্ঠ তারা পায়, আচ্ছা তার মানে 169 মধ্যে 167 আসন, আবার প্রাদেশিক পরিষদের তোমার 300 আসনের মধ্যে 288টা আসন পেয়ে তারা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। আচ্ছা, যেহেতু নির্বাচন হয়ে গেল, এখন নির্বাচনের পরে এখন যেটা সরকারের দায়িত্ব হলো যে সংখ্যাগরিষ্ঠ দলকে বা সংখ্যাগরিষ্ঠ দলের নেতাকে তখন সেখানে কিন্তু ক্ষমতা হস্তান্তর করতে হবে, কিন্তু ক্ষমতা হস্তান্তর নিয়ে কিন্তু তারা নানান রকমের চক্রান্ত এবং তালবাহানা শুরু করলো। আচ্ছা, অবশেষে তারা বিভিন্ন চাপের কারণে ইয়াহিয়া খান তোমার 3 মার্চ 1971 অধিবেশন আহ্বান করলেন। আচ্ছা, তাহলে এটা একটা খুব সুখের কথা, আনন্দের কথা, কিন্তু এর মধ্যেই আবার 1 মার্চ জুলফিকার আলী ভুট্টো তিনি অস্বীকৃতি জানালেন যে না, ওই 3 তারিখের অধিবেশনে আমি যোগদান করব না, এবং সেই সঙ্গে অন্য যারা সংসদ সদস্য ছিল তাদেরকে কিন্তু বিভিন্ন ভাবে হুমকি দেওয়া শুরু করলো তোমার এই জুলফিকার আলী ভুট্টো সহ অন্যরা। আচ্ছা, তাহলে এই 1 মার্চের এই ঘোষণাকে ধরে তখন ইয়াহিয়া খান 3 তারিখের অধিবেশন স্থগিত ঘোষণা করলেন। আচ্ছা, 3 তারিখের অধিবেশন যখন স্থগিত ঘোষণা করলেন, তখন 2 মার্চ ঢাকায় এবং 3 মার্চ সারা বাংলাদেশে হরতাল আহ্বান করা হলো, এবং 3 তারিখ থেকেই অসহযোগ আন্দোলন ডাক দিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আচ্ছা, এখন এই পরিস্থিতিতে তখন যেহেতু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বুঝতে পেরেছিলেন যে আসলে আমার মনে হয় যে তারা কোনো ক্রমেই ক্ষমতা হস্তান্তর করবে না, এখন এই পরিস্থিতিতে তিনি এই পুরো ঘটনাটা তিনি জনগণকে জানানোর প্রয়োজনীয়তা বোধ করলেন। এরই অংশ হিসেবে তিনি 1971 সালের 7ই মার্চ সাত মার্চ 1971 সালে তিনি একটা জনসভার আয়োজন করলেন। আমরা জানি যে এই জনসভাটা হয়েছিল রেসকোর্স সোহরাওয়ার্দী উদ্যান বা রেসকোর্স ময়দানে। আচ্ছা, তাহলে এই জনসভা যদি আমরা একটু বৈশিষ্ট্য লক্ষ্য করি, তাহলে এখানে এই জনসভা এই জনসভাটা বা বক্তৃতাটা ছিল কিন্তু পুরোটাই ছিল অলিখিত, এবং এর ব্যক্তিকাল ছিল 18 মিনিট। আচ্ছা, এবং এই 18 মিনিটের মধ্যে তিনি পাকিস্তানের 24 বছরের যে রাজনৈতিক ইতিহাস, 24 বছরের যে তোমার লাঞ্ছনার ইতিহাস, বঞ্চনার ইতিহাস, এগুলো তিনি খুব সুন্দর ভাবে কিন্তু তিনি 18 মিনিটের ভাষণে কিন্তু তিনি তুলতে পেরেছিলেন। আচ্ছা, এবং সেই সঙ্গে এই 7 তারিখের পরে 7 তারিখের পরে বাংলাদেশটা কিভাবে পরিচালিত হবে, কাদের দ্বারা পরিচালিত হবে এবং কি করতে হবে, পাকিস্তানিদের কিভাবে মোকাবেলা করতে হবে, সমস্ত কিছুই কিন্তু তিনি তার এই বক্তৃতায় তিনি বলেছিলেন।
এবং বিশ্বের যত এরকম বিখ্যাত ভাষণ আছে সেই সমস্ত ভাষণ আর এই ভাষণের মধ্যে পার্থক্য হলো ওই ভাষণগুলো ছিল লিখিত আর এই ভাষণটা ছিল সম্পূর্ণ অলিখিত একটা ভাষণ। এবং সমস্ত মুক্তিগামী মানুষ, সারা পৃথিবীর মুক্তিগামী মানুষের জন্য এই ভাষণটা একটা তোমার প্রেরণা হিসেবে তোমার ইতিহাসে তারা জায়গা করে নিয়েছে। আচ্ছা, তাহলে 7ই মার্চের ভাষণ পরে মূলত আসলে পুরো বাংলাদেশটা পরিচালিত হচ্ছিল ধানমন্ডির 32 নম্বর থেকে। সেখানে জনগণ কিন্তু ট্যাক্স খাজনা দেওয়া বন্ধ করে দিল এবং অসহযোগের ফলে পুরো পূর্ব পাকিস্তান কিন্তু অচল হয়ে গেল। এখন এই পরিস্থিতিতে তখন অবস্থা বেগতিক দেখে তখন ইয়াহিয়া খান এবং জুলফিকার আলী ভুট্টো তারা পরিস্থিতি সামাল দেওয়ার জন্য তারা ঢাকায় আসেন এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে তারা আলোচনার নামে কালক্ষেপণ করতে থাকে। আর এদিকে তারা অস্ত্র, গোলা বারুদ, সৈন্য, তারা এগুলো তারা কি করতে থাকে, তারা মজুদ করতে থাকে। আচ্ছা, এর মধ্যে 17ই মার্চ জেনারেল টিক্কা খান এবং রাও ফরমান আলী তারা অপারেশন সার্চলাইটের পরিকল্পনা করেন। এরই অংশ হিসেবে 25 মার্চ রাত 11:30 থেকে ট্যাঙ্ক, গোলা বারুদ নিয়ে পাকিস্তানি সৈন্যবাহিনী তারা রাস্তায় মিছিলরত মুক্তিকামী মানুষের উপরে তারা নির্বিচারে গুলি চালায় এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের যে হলগুলো ছিল সেই হলগুলোর উপরে তারা নির্বিচারে গুলি চালায় এবং ম্যাক্সিমাম প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে কিন্তু তারা এই টার্গেটটা করেছিল। এর কারণ হলো জানে যে আগামীতে এই বিশেষ করে ছাত্ররা, এই ছাত্ররা সবচেয়ে কিন্তু অগ্রণী ভূমিকা রাখবে বাংলাদেশের মুক্তিযুদ্ধে। আচ্ছা, এই পরিস্থিতিতে তখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 26শে মার্চের প্রথম প্রহরে এবং 25 মার্চ দ্বি প্রহরে তিনি স্বাধীন বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাটা পাঠ করেন এবং এই ঘোষণাতে তিনি যারা বলেছিলেন যে আজ থেকে বাংলাদেশ স্বাধীন। আচ্ছা, তাহলে এই পরিস্থিতিতে তখন পাকিস্তান সরকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গ্রেপ্তার করে তারা তাকে পশ্চিম পাকিস্তানে নিয়ে যাওয়া হয়। এই পশ্চিম পাকিস্তানে নিয়ে যাওয়ার মনে হতো কারণ হলো দুইটা। 1 নম্বর কারণ যে তাকে গ্রেপ্তার করার ফলে যেন বাংলাদেশের মুক্তিযুদ্ধকে কেউ নেতৃত্ব দিতে না পারে এবং বাংলাদেশের মানুষের যেন মনোবল ভেঙে যায়, এই কারণে কিন্তু আসলে তাকে গ্রেপ্তার করে পশ্চিম পাকিস্তানে নিয়ে যাওয়া হয়েছিল এবং জেলের মধ্যে সামরিক আদালতে কিন্তু তার বিচার কার্য করা হয়েছিল এবং বিচারের রায় দেওয়া হয়েছিল তার ফাঁসি। তিনি শুধু বলেছিলেন যে আমাকে তোমরা ফাঁসি দাও কিন্তু আমার লাশটা যেন আমার পূর্ব পাকিস্তানে বাংলাদেশে যেন তোমরা কবর দেওয়া হয়। আচ্ছা, অবশ্য আন্তর্জাতিক চাপের কারণে, বিশ্ববাসী চাপের কারণে কিন্তু এই তার ফাঁসিটা স্থগিত রাখতে তারা বাধ্য হয়। আচ্ছা, তাহলে 25শে মার্চের পর, হ্যাঁ এখানে আরেকটা কথা বলে রাখা দরকার, তাহলে 26শে মার্চে প্রথম প্রহরে বা 25শে মার্চ দ্বি প্রহরে তিনি যে স্বাধীনতার ঘোষণা দেন, এরপর 26 মার্চ দুপুর এবং 26 মার্চ সন্ধ্যায় কালুরঘাট বেতার কেন্দ্র থেকে আওয়ামী লীগ থেকে নেতা এম এ হান্নান স্বাধীনতা ঘোষণাপত্রটা শেখ মুজিবুর রহমানের পক্ষে পাঠ করেন এবং 27শে মার্চ জেনারেল জিয়াউর রহমান তিনি আবার বঙ্গবন্ধুর পক্ষে এই ঘোষণাটা কালুরঘাট বেতার কেন্দ্র থেকে প্রচার করেন। আচ্ছা, তাহলে মূলত 25শে মার্চের পর থেকেই আসলে যুদ্ধ শুরু হয়ে গেছে এবং এই যুদ্ধটা গুলো ছিল কিন্তু অনেকটা একতরফা এবং এলোমেলো যুদ্ধ। তার কারণ যেহেতু পাকিস্তানিরা কিন্তু পুরো পরিকল্পিত ভাবে কিন্তু তারা এই 25 মার্চ থেকে কিন্তু তারা যুদ্ধ ঘোষণা করে এবং যেহেতু বাংলাদেশের
নেই কোনো অস্ত্র, গোলা বারুদ। আচ্ছা, তোমার 25শে মার্চ, 25শে মার্চে বিশ্ববিদ্যালয় হলগুলোর পাশাপাশি যেখানে বাঙালি ইপিআর সদস্য ছিল, সেই সমস্ত ইপিআর সদস্যগুলো যেখানে ছিল সেখানে কিন্তু তাদেরকে নিরস্ত্র করে রাখা হয় এবং সেখানেও তাদেরকে তাদের উপর গুলিবর্ষণ করা হয়। তাহলে অস্ত্র ছাড়া তালায় অপরিকল্পিত ভাবে কিন্তু আসলে যুদ্ধটা প্রথম অবস্থায় পরিচালিত হতে থাকে। আচ্ছা, এখন এই পরিস্থিতিতে তখন 1970 সালের নির্বাচন, সেই নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ বা নির্বাচিত যে জনপ্রতিনিধিরা ছিল সেই জনপ্রতিনিধিদের দ্বারাই 1971 সালের 10ই এপ্রিল মুজিবনগর সরকার গঠিত হয় এবং 17 এপ্রিল এর শপথ বাক্য পাঠ করানো হয়। আচ্ছা, এখানে একটা ঐতিহাসিক একটা কারণ আছে, কেন কি কারণে সারা বাংলাদেশে ঠিক এত জায়গা থাকতে এই মেহেরপুরের বৈদ্যনাথ তলা আমর কারণে কেন সেখানে গিয়ে তারা এই মুজিবনগর সরকার বা প্রবাসী সরকার এটা শপথ গ্রহণ করলো, এটা আসলে একটা ঐতিহাসিক একটা কারণ আছে। সে কারণটা হলো এরকম যে 1757 সালে পলাশীর প্রান্তরে যখন বাংলাদেশের স্বাধীনতা সূর্য অস্তমিত যায় ঠিক সেই সময় ঠিক সেই জায়গাটা পলাশীটা এই মেহেরপুরের বৈদ্যনাথ তলা, বৈদ্যনাথ তলা থেকে ওটা খুব নিকটে, ওটা একটা ভারতীয় অংশে পড়েছে, ঠিক এই নিকটে যেখানে বাংলাদেশের স্বাধীনতা সূর্য অস্তমিত গিয়েছিল ঠিক সেই জায়গাটি তারা আবার শপথ করতেছে যে যেখানে 1757 সালে স্বাধীনতা সূর্য অস্তমিত গিয়েছিল ঠিক এই জায়গা থেকে আমরা আবার স্বাধীনতা সূর্যটাকে ছিনিয়ে আনবো। মূলত এই কারণে আসলে ঠিক ওই জায়গা থেকেই বাংলাদেশের স্বাধীনতার বাংলাদেশের সেই 71 সালের মুক্তিযুদ্ধে তোমার মেহের মুজিবনগর সরকার গঠিত হয়। বুঝতে পেরেছ? জি স্যার। আচ্ছা, আগে শুনছি ভাই কোথাও এরকম। আচ্ছা, তাহলে আমরা এই যে মুজিবনগর সরকার যে গঠিত হলো, এই মুজিবনগর সরকারে আমরা যদি একটু আলোকপাত করি, দিকগুলো বিশ্লেষণ করার চেষ্টা করি, তাহলে এখানে রাষ্ট্রপতি হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আচ্ছা, উপরাষ্ট্রপতি হলো সৈয়দ নজরুল ইসলাম। তবে যেহেতু বঙ্গবন্ধু পাকিস্তান কারাগারে তার অনুপস্থিতি দায়িত্ব পালন করবে সৈয়দ নজরুল ইসলাম। আচ্ছা, এরপর আসলো প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রী হলো তাজউদ্দিন আহমেদ। আচ্ছা, অর্থমন্ত্রী হলো এম মনসুর আলী। আচ্ছা, এরপর ত্রাণ ও পুনর্বাসন, হলো কামারুজ্জামান। আর পররাষ্ট্র হলো মোস্তাক আহমেদ। আচ্ছা, আর পুরো শপথ বাক্যটা পাঠ করেন হলো অধ্যাপক ইউসুফ আলী, এবং সেই সঙ্গে 6 জন ছিল উপদেষ্টা কমিটির সদস্য। তাহলে এই মুজিবনগর সরকার গঠনের উদ্দেশ্য হল বাংলাদেশের মুক্তিযুদ্ধটাকে যেন পরিকল্পিতভাবে পরিচালনা করা যায় এবং সেই সঙ্গে সারা বিশ্বে যেন বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে জনমত তৈরি করা যায়, এটাই ছিল মূলত আসলে এই মুজিবনগর সরকার গঠনের উদ্দেশ্য। এবং সেই সঙ্গে ঢাকা, কলকাতা, দিল্লি, নিউ ইয়র্ক, তারপর লন্ডন, স্টকহোম থেকে শুরু করে বড় বড় শহরে তারা কি স্থাপন করে, মিশন স্থাপন করে। আচ্ছা, এই মিশন স্থাপন করার উদ্দেশ্য হলো
এই জায়গাগুলো থেকে যেন বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে প্রচারণা চালানো হয় এবং সেই সঙ্গে জনমত তৈরি করা যায়, এবং ওই দেশগুলোতে যেন তারা কি করতে পারে, ওই সরকারকে যেন তারা বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে কাজ করাতে পারে। এগুলো ছিল মূলত আসলে মুজিবনগর সরকার গঠনের উদ্দেশ্য। তাহলে এখানে মুজিবনগর সরকারকে প্রথম অবস্থায় এখানে তারা 11টা সেক্টরে বিভক্ত করা হয় এবং 3টি বিগ্রেড ফোর্স তৈরি করা হয়। এই 11টা সেক্টর অধীনে আবার কিছু কিছু সাবসেন্টার ছিল এবং এই 11টা সেক্টরই মাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধটা পরিচালিত হচ্ছিল। আচ্ছা, তার এই মুজিবনগর সরকারের পরে এখানে যে সমস্ত ছাত্র শিক্ষক বা সাধারণ মানুষ যারা মুক্তিযুদ্ধে যারা অংশগ্রহণ করবে, তখন তারা কি করলো, ভারতে গিয়ে তারা প্রশিক্ষণ গ্রহণ করলো এবং প্রশিক্ষণ শেষে অস্ত্র গোলা বারুদ দিয়ে তারা এই সমস্ত সেক্টরের অধীনে তারা বিভিন্ন ভাবে যুদ্ধ করতে লাগলো। আচ্ছা, তাহলে আমরা আজকে আমরা পরে আমরা আলোচনা করব যে বাংলাদেশের মুক্তিযুদ্ধে কার কি অবদান ছিল। আচ্ছা, কারা কিভাবে বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভূমিকা রেখেছিল। তাহলে এখানে মুক্তিযুদ্ধে সাধারণ জনগণ আচ্ছা সাধারণ জনগণ সাধারণ জনগণ এবং সেই সঙ্গে বিভিন্ন পেশাজীবীদের ভূমিকা। আচ্ছা, তাহলে এখানে আমরা জানি যে বাংলাদেশের মুক্তিযুদ্ধটাকে কিন্তু একটা জনযুদ্ধ বলা যায়, গণযুদ্ধ বলা যায়। এখানে পুরো আম জনতা কিন্তু এখানে অংশগ্রহণ করেছিল। অতএব এই প্রত্যন্ত অঞ্চলের মানুষ যদি, এই সাধারণ জনগণ যদি এই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ না করত, তবে কোনো ক্রমে কিন্তু আমাদের এই স্বল্প সময়ে 9 মাসের মধ্যে কিন্তু এটা বিজয় অর্জন করা অসম্ভব হতো। অতএব এই সাধারণ জনগণ তারা প্রত্যক্ষ এবং সেই সঙ্গে পরোক্ষ ভাবে তারা বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে কিন্তু তারা কাজ করেছে এবং সেই সঙ্গে বিভিন্ন পেশাজীবীরাও কিন্তু এর সঙ্গে ভূমিকা, কৃষক, শ্রমিক, পুলিশ, আনসার, সৈনিক রেজিমেন্ট থেকে শুরু করে তারা বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে। এই জন্য বাংলাদেশের মুক্তিযুদ্ধকে আসলে জনযুদ্ধ বা গণযুদ্ধ নামেও অভিহিত করা যায়। আচ্ছা, এরপরে আসো রাজনৈতিক দল। রাজনৈতিক দল, আচ্ছা, বিশ্বের যত রাষ্ট্র স্বাধীনতা অর্জন করেছে, সেই স্বাধীনতার ইতিহাস যদি আমরা একটু পর্যালোচনা করি, তাহলে এখানে আমরা দেখতে পাবো প্রত্যেক দেশের স্বাধীনতার পিছনে কোনো না কোনো রাজনৈতিক দলের ভূমিকা অপরিসীম। তার কারণ হলো রাজনৈতিক দলের ব্যানারে, রাজনৈতিক দল প্ল্যাটফর্মে মানুষদেরকে যেভাবে একত্রিত করা যায়, অন্য কোনো ভাবে কিন্তু মানুষদেরকে একত্রিত করা যায় না। তাহলে এখানে আমরা জানি যে 1949 সালের 30 জুন ঢাকার রোজ গার্ডেনে যে দলটা গঠিত হয়েছিল, আওয়ামী মুসলিম লীগ, পরবর্তীতে আওয়ামী লীগ নাম ধারণ করে, তাদের কিন্তু মেইন উদ্দেশ্যই ছিল যে কোনো ভাবে হোক বাংলাদেশের স্বাধীনতাটাকে ছিনিয়ে আনা। অতএব প্রত্যেকটা ধাপে ধাপে কিন্তু আসলে এই রাজনৈতিক দল, বিশেষ করে আওয়ামী লীগ, গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। এছাড়াও আরো কিছু আছে, যেমন ন্যাপ, মৌলানা আব্দুল হামিদ ভাসানী, শের বাংলা ফজলুল হক থেকে শুরু করে এইরকম কিছু ব্যক্তিরাও কিন্তু আসলে তাদের দলগুলো কিন্তু বাংলাদেশে, এবং বাম রাজনৈতিক যে সংগঠনগুলো আছে তারা কিন্তু এই বাংলাদেশের রাজনৈতিক স্বাধীনতার পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে এটা আমরা বুঝতে পারতেছি যে রাজনৈতিক দল ছাড়া আসলে কোনো কাজই কিন্তু আসলে সম্ভব নয়। তার কারণ সাধারণ বা তোমার আমার কথা কিন্তু 5-10 জন লোক কিন্তু আসবে না, কিন্তু একটা রাজনৈতিক দলের ব্যানারে কিন্তু সেখানে একটা ডাক দিলে কিন্তু সেখানে হাজার হাজার মানুষ উপস্থিত হবে। অতএব রাজনৈতিক দলের ভূমিকা গুরুত্বপূর্ণ। তাহলে এখানে অবশ্যই মুক্তিযুদ্ধের পিছনে
স্বাধীনতার পিছনে বিশেষ করে এই দলটা প্রত্যক্ষ পরোক্ষ ভাবে কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। আচ্ছা, এরপরে ছাত্র সমাজ। ছাত্র সমাজ, তাহলে বাংলাদেশের মুক্তিযুদ্ধে ছাত্র সমাজের গুরুত্বপূর্ণ ভূমিকা বা অবদান আছে। তাহলে শুরুটা যদি আমরা করি, সে পাকিস্তান স্বাধীন হওয়ার পরে 52 সালের যে ভাষা আন্দোলন, সেই ভাষা আন্দোলনে কিন্তু সক্রিয় ভাবে অংশগ্রহণ করেছিল আমাদের ছাত্র সমাজ। অথবা এই ছাত্র সমাজ এরা কিন্তু প্রথম বাঙালি বাঙালি জাতীয়তাবাদের জম্বেশ ঘটেছিল ঘটাইছিল এই ছাত্র সমাজ। তাহলে এখানে 52 ভাষা আন্দোলন, ছাত্ররা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। অতএব বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের নিয়ামক শক্তি কিন্তু কাজ করেছিল ছাত্র সমাজ। এর কারণ হলো এই ছাত্রদের কিন্তু আসলে কিছু টান নাই, অন্যদের যদি পরিবার থাকে সেই পরিবারের কথা চিন্তা করি আমরা এই ঝুঁকি নিয়ে যুদ্ধে যাব কি যাব না। ছাত্রদের কিন্তু আসলে এইরকম কোনো কিছু টান নাই, এই কারণে 71 সালের মুক্তিযুদ্ধে সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদান গুলো ছিল আমাদের ছাত্র সমাজ। বিশেষ করে তারা গেরিলা যুদ্ধ থেকে শুরু করে দুঃসাহসিক তারা যুদ্ধে তারা অংশগ্রহণ করেছিল। অতএব ছাত্র সমাজের গুরুত্বপূর্ণ অবদান আছে বা ভূমিকা আছে। আচ্ছা, এরপরে আমরা আলোচনা করব পেশাজীবী। আচ্ছা, পেশাজীবী হিসেবে যেমন শিক্ষক, তারপর বিভিন্ন চাকরিতে কর্মরত থেকে শুরু করে সাংবাদিক, সবাই কিন্তু দেখা গিয়েছে বাংলাদেশের মুক্তিযুদ্ধে তারা প্রত্যক্ষ পরোক্ষ ভাবে অংশগ্রহণ করেছিল। হয়তো দেখা যাচ্ছে যে যারা বুদ্ধিজীবী কলামিস্ট তারা কিন্তু লেখনির মাধ্যমে কিন্তু তারা বাংলাদেশের মুক্তিযুদ্ধকে তারা মুক্তিযুদ্ধের বীরত্ব কাজে ইতিহাস লেখনির মাধ্যমে তারা বাংলাদেশের মানুষের মধ্যে কিন্তু মুক্তিযুদ্ধের যে পজিটিভ দিকগুলো সেগুলো কিন্তু তারা তুলে ধরার চেষ্টা করেছিলেন এবং অনেকে এখান থেকে কিন্তু উদ্বুদ্ধ হয়েছিলেন। অর্থাৎ পেশাজীবী হিসেবে প্রত্যেকটা পেশাজীবীর মানুষ কিন্তু কম বেশি এখানে বাংলাদেশের মুক্তিযুদ্ধে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। আচ্ছা, এরপরে যে নারী। আচ্ছা, তাহলে মুক্তিযুদ্ধে ছেলেদের পাশাপাশি এখানে নারী বা মহিলাদেরও কিন্তু গুরুত্বপূর্ণ অবদান আছে। কি কারণে অনেক মহিলা বা নারী যারা সে সময় ছাত্র ইউনিয়নের সঙ্গে যুক্ত ছিল অথবা ছাত্রলীগের সাথে যারা যুক্ত ছিল, এই সমস্ত মহিলারা বা মেয়েরা কিন্তু সরাসরি বাংলাদেশের মুক্তিযুদ্ধে কিন্তু তারা অংশগ্রহণ করেছিল কিন্তু। এবং সেই সঙ্গে মুক্তিযোদ্ধাদের সেবা শুশ্রূষা থেকে শুরু করে এবং অনেক সেই সঙ্গে অনেক গোপন রহস্য কিন্তু তারা উদ্ধার করতে পেরেছিল। মুক্তিযোদ্ধাদের অনেক ধরনের তথ্য দিয়ে কিন্তু তারা সহযোগিতা করেছিল। অতএব বাংলাদেশের মুক্তিযুদ্ধে নারীদের কিন্তু খুব অবদান আছে। তার কারণ আমরা জানি যে বীর প্রতীক, বীর উত্তম থেকে শুরু করে বড় বড় খেতাব প্রাপ্ত কিন্তু অনেক মুক্তিযোদ্ধা কিন্তু এখানে আছে নারীদের মধ্যে। আচ্ছা, এরপরে আমরা আসবো গণমাধ্যম। বাংলাদেশের মুক্তিযুদ্ধে গণমাধ্যমের ভূমিকা কিন্তু বলার মতো। আচ্ছা, তাহলে এখানে
আমরা জানি যে 25শে মার্চের আগে ইয়াহিয়া খান কিন্তু ঘোষণা দিলেন যে যত বিদেশি সাংবাদিক আছে সমস্ত বিদেশি সাংবাদিক কিন্তু তিনি বাংলাদেশ থেকে বের করে দিলেন। তবে এর মধ্যে বিবিসির সাংবাদিক সাইমন ড্রিং তিনি কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে তিনি কিন্তু বাংলাদেশ ত্যাগ করেননি, তিনি বাটা কোম্পানিতে চাকরি নিয়ে গোপনে বাংলাদেশের মুক্তিযুদ্ধের যে ইতিহাস, মুক্তিযুদ্ধের যে ঘটনাগুলো এগুলো তিনি প্রতিনিয়ত কিন্তু এগুলো তার বিবিসি সংবাদ মাধ্যম আছে সেই বিবিসি সংবাদ মাধ্যমে কিন্তু তিনি এগুলো নিয়মিত সংবাদ প্রেরণ করতেন এবং সারা বিশ্বে কিন্তু বাংলাদেশের মুক্তিযুদ্ধে নিয়ে এই আলোচনা হতো এবং সেই সঙ্গে মুক্তিযুদ্ধের পক্ষে কিন্তু জনমত গঠনে এই গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। এছাড়া স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে শুরু করে এবং বিভিন্ন রকমের পত্রিকা তারাও কিন্তু এই মুক্তিযুদ্ধের বিভিন্ন বীরত্বগাথা ইতিহাস এবং এগুলো যাতে মুক্তিযোদ্ধারা যেন অনুপ্রাণিত হয় এই ধরনের লেখাগুলো তারা লেখনীর মাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে তারা সাধারণ মানুষের কাছে কিন্তু তারা নিয়ে যেতে পেরেছিলেন। অতএব গণমাধ্যমের খুব গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। বিবিসি ব্রিটিশ ভুয়া থেকে শুরু করে বিশ্ববিখ্যাত যে গণমাধ্যম গুলো আছে সেই গণমাধ্যম গুলো কিন্তু নিয়মিত বাংলাদেশের মুক্তিযুদ্ধের সঠিক তথ্য সেই তথ্যগুলো কিন্তু তারা প্রেরণ করতে পেরেছিলেন। অতএব এই গণমাধ্যমের খুব গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। আচ্ছা, এরপরে আসো জনসাধারণ। আচ্ছা, এগুলো আমরা আলোচনা করেছি, এখন আমরা আলোচনা প্রবাসী বাঙালি। तो गाइस पहले वीडियो ये देखता आई होप गाइस आपको आज का मेरा वीडियो पसंद आया होगा। अगर वीडियो पसंद आया अच्छा प्रवासी बंगाली তাহলে আমরা জানি যে বিদেশে প্রচুর পরিমাণে কিন্তু প্রবাসীরা অবস্থান করতেছে। আচ্ছা, তবে ওই সমস্ত প্রবাসীরা তারা কিন্তু ওই সমস্ত যে সমস্ত রাষ্ট্রগুলোতে তারা অবস্থান করেছে তারা কিন্তু নিয়মিত ভাবে মিছিল মিটিং তারা করেছে এবং ওই দেশের সরকারের কাছে তারা গেছে, পার্লামেন্টারিয়ানদের কাছে গেছে যাতে তারা বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে সমর্থন দান করে এবং জনমত তৈরি করে। অতএব সেই সঙ্গে অনেক প্রবাসী কিন্তু প্রবাসের চাকরি ছেড়ে দিয়ে তারা সরাসরি কিন্তু বাংলাদেশের মুক্তিযুদ্ধে বাংলাদেশে এসে তারা সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে। তাহলে আমরা জানি যে নিউ ইয়র্কে যুক্তরাষ্ট্র সরকার কিন্তু বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিপক্ষে ছিল কিন্তু ওই জায়গাতে প্রবাসী যে বাঙালিরা ছিল তারা নিয়মিত মিছিল মিটিং এর মাধ্যমে তারা কিন্তু ওই পার্লামেন্টের যে বিরোধী দল আছে তারা কিন্তু বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে এবং জনমত তৈরি করতে সচেষ্ট হয়েছিল প্রবাসী বাঙালিরা। অতএব প্রবাসী বাঙালির গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, এটা আসলে খাটো করে দেখার নেই। আচ্ছা, স্বাধীনতা অর্জনে রাজনৈতিক ব্যক্তিদের যে অবদান। আচ্ছা, আমরা প্রথমে কিন্তু আলোচনা করেছিলাম যে স্বাধীনতার পিছনে কোন না কোন রাজনৈতিক দলের ভূমিকা থাকে। তেমনি সেই রাজনৈতিক দলটাকে সুসংগঠিত ভাবে সঠিক ভাবে পরিচালনা করার জন্য কিন্তু একজন রাজনৈতিক নেতা লাগে। তাহলে এই রাজনৈতিক নেতা এটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বাংলাদেশের মুক্তিযুদ্ধের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। এখানে যদি আমরা একটু আলোচনা করি তাহলে 52 যে ভাষা আন্দোলন, সেই 52 ভাষা আন্দোলনে কিন্তু প্রথম তিনি কারাবরণ করেছিলেন এবং তিনি প্রথম বুঝতে পেরেছিলেন যে একটা ছাত্র সংগঠন আমাদের নিজস্ব দরকার। এই কারণে 1948 সালে 4 জানুয়ারি কিন্তু তিনি প্রতিষ্ঠা করেছিলেন পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগ। এরপর আমাদের এই অঞ্চলে যে সমস্ত রাজনীতিবিদ ছিল তাদের সমন্বয়ে 1949 সালের 23শে জুন ঢাকার রোজ গার্ডেনে কিন্তু পূর্ব পাকিস্তান মুসলিম লীগ গঠিত হয়। তার প্রতিষ্ঠাতা সভাপতি ছিল মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, সাধারণ সম্পাদক শামসুল ইসলাম এবং যুগ্ম সম্পাদক ছিল শেখ মুজিবুর রহমান। তাহলে
এবং তার পরবর্তীতে যুক্তফ্রন্ট গঠিত হয়েছিল এবং যুক্তফ্রন্টে তিনি মন্ত্রিসভার সদস্য ছিল, কিন্তু তিনি রাজনৈতিক দলের কারণে, আওয়ামী লীগের কারণে কিন্তু তিনি সেই মন্ত্রিসভা থেকে কিন্তু পদত্যাগ করেছিলেন, যাতে তিনি দলকে সময় দিতে পারেন, সংগঠিত করতে পারেন, জনগণের কাছাকাছি নিয়ে যেতে পারেন। এরপর 58 সালে স্বামী শাসন বিরুদ্ধে আন্দোলন, তারপর 62 শিক্ষা ছাত্রদের নিয়ে আন্দোলন, 66 সালে 6 দফা কিন্তু তিনি পেশ করেন সেই পাকিস্তান লাহোরে। আচ্ছা, আমরা জানি যে 58 সালে, সরি, 1968 সালে ষড়যন্ত্র, 58 সালের 1968 সালের আগরতলা মামলা, আচ্ছা, 69-এর যে গণ অভ্যুত্থান এবং 70 সালে যে এই নির্বাচনে অভাবনীয় সাফল্য, তাহলে এগুলোর পিছনে কিন্তু একজন নেতা যদি সঠিকভাবে দায়িত্ব পালন না করতো, তাহলে কিন্তু কোনো ক্ষেত্রে কিন্তু আসলে এগুলো সম্ভব হতো না। আচ্ছা, এখানে আমরা জানি শেখ মুজিবুর রহমান যৌবনের প্রায় 12টি বছর তিনি জেল খেটেছেন। যখনই যেখানে কোনো ঘটনা বা হাতে কোনো যদি কোনো প্রোগ্রাম হবে, তার আগে একটা মাত্র ব্যক্তি গ্রেপ্তার হতো, সেটা হলো শেখ মুজিবুর রহমান। তার 12 বছরের অধিক কিন্তু তিনি জেলে কাটেছেন শুধুমাত্র এই বাঙালি নিয়ে, বাংলাদেশকে নিয়ে, যাতে বাংলাদেশকে যেন তিনি স্বাধীন করতে পারেন, এটা ছিল তার রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় টার্গেট। ঠিক আছে, অতএব রাজনৈতিক নেতা হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। এর চেয়েও কিন্তু এই অঞ্চলে অনেক বড় বড় রাজনৈতিক নেতা ছিল, কিন্তু তাদের মতো যদি আপোষের রাজনীতি কিন্তু যদি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান করতো, তাহলে কিন্তু বাংলাদেশ কখনোই স্বাধীন হতেন না। তিনি কখনো কখনোই কোনো ক্রমেই পাকিস্তানিদের সঙ্গে কিন্তু আপোষ করেন, আপোষ না করার কারণেই কিন্তু বারবার তাকে গ্রেপ্তার হতে হয়েছে, জেল খাটতে হয়েছে। আচ্ছা, অবশেষে 1971 সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে তার সেই যে কাঙ্ক্ষিত যে স্বপ্ন নিয়ে তিনি এই দল গঠন করেছিলেন, সেই স্বপ্নটা কিন্তু তিনি সার্থক করতে পেরেছিলেন। সংযুক্ত আছো কি বোঝা যাচ্ছে? তাজউদ্দিন আহমেদ, ক্যাপ্টেন মনসুর আলী এবং কামারুজ্জামান, এই চারজনকে কি বলা হয় জানো? চারজন কিন্তু কখনো বেইমানি করেনি, তারা জীবন দিয়ে প্রমাণ করে গেছে তারা আসলেই বঙ্গবন্ধুর শ্রেষ্ঠ সহচর ছিল। আচ্ছা, এছাড়াও আরো যাদের অবদান ছিল, যেমন দেখা যাচ্ছে তোমার এই যে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, শের বাংলায় থেকে শুরু করে কবি সিং, কমরেড মনি সিং, এই ধরনের ব্যক্তিরা বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। আচ্ছা, যেটুকু করালাম, এটুকুর মধ্যে কোন প্রশ্ন আছে? হ্যাঁ, আদান প্রদান করতে হবে, তাহলে তো ক্লাস জমবে। কতজন হবে রে?
বোঝা গেছে যেটুকু করালাম? হ্যাঁ 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 স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে এরপরে আমরা শুরু করব, এরপরের অধ্যায়ে আমরা শুরু করবো এই অধ্যায়ের বাকি যে আছে এগুলো আমরা আলোচনা করবো পরবর্তী ক্লাসে। ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্তই। হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা, ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। Thank you.